सुप्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लासे सकल के शुभेच्छा और स्वागत आशा कर सकले ही भलो आल्ला रहमते भलो मोहम्मद मेजबाहुर रहमान सहकारी शिक्षक हाजी अफसानुद्दीन माध्यमिक बालिका विद्यालय भेड़ामारा कुष्टिया। तो शिक्षार्थीबृंद चलो कथा ना बाड़ी आज तक नवम दशम श्रेणी जीव विज्ञान विषय अध्याय एकादश जीवेर प्रजनन एखान थेके पाठेर विषय निर्धारण करेछि आमि उद्भिदेर प्रजनन। आजकेर पाठेर विषय प्रजनन अंग फुल। तो प्रजनन अंगटा कि प्रजनन अंग हच्छे उद्भिद बा प्राणी तार वंश बृद्धि जे प्रक्रिया करे सेटाई हच्छे प्रजनन। तो आमि एखाने प्राणी ना एखाने उद्भिदेर प्रजनन अंग फुल। एखाने एकटा चित्र देखबे तुमि बुझते पारछो एटा किसेर चित्र, एटा एकटा फुलेर चित्र। एक कि फुल एटा हच्छे एकटा सम्पूर्ण फुल बा आदर्श फुल। देखे बुझते पारछो जे एटा कि, एटा हच्छे एकटा जबा फुल আর এটা হচ্ছে প্রস্তচ্ছেদ জবা ফুলে। তো আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে তোমরা? ফুল কি, ফুলের বিভিন্ন অংশের নাম, ফুলের বিভিন্ন অংশের গঠন, ফুলের বিভিন্ন অংশের কাজ গুরুত্ব এবং একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করা তোমরা শিখতে পারবে। তো এই পাঠটাকে, এই ক্লাসটাকে আমি তোমাদের আরো আকর্ষণীয় সুন্দর করে বোঝানোর জন্য আমি একটা মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করেছি। আমরা এই কন্টেন্টটা এখন দেখব। কন্টেন্টের প্রত্যেকটা স্লাইড আমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করব, তাহলে আমরা বুঝতে পারব এই উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল সম্পর্কে আমাদের বিষয়বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা হবে। তো চলো আমরা কথা না বাড়ি আমরা উন্নত উদ্ভিদের প্রজনন অঙ্গ হল ফুল। ফুল থেকে ফল হয় আর ফলের মধ্যে থাকে বীজ। এই বীজ থেকেই নতুন উদ্ভিদের জন্ম নেয়। একটি আদর্শ ফুলের পাঁচটি প্রধান অংশ থাকে, যথা পুষ্পাক্ষ, বৃতি, স্ত্রীস্তবক, পুংকেশর ও দলমণ্ডল। ফুলের সর্বনিম্ন স্তবকটির নাম পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষের উপরই ফুলের অন্যান্য স্তবকগুলো সাজানো থাকে। পুষ্পাক্ষের নিচের যে সরু অংশটি কাণ্ডের সাথে লাগানো থাকে তাকে বলে পুষ্পবৃন্ত। পুষ্পাক্ষের উপরে পাতার মতো যে অঙ্গটি কুড়ি অবস্থায় ফুলকে আবৃত করে রাখে তাকে বৃতি বলে। বৃতি এক একটি অংশকে বৃত্তাংশ বলে। বৃতি সাধারণত সবুজ রঙের হয়ে থাকে। বৃতি ফুলকে প্রতিকূল অবস্থা থেকে সংরক্ষণ করে। ফুলের একেবারে ভিতরের স্তবকটির নাম স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের তিনটি অংশ যথা গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। গর্ভাশয়ের মধ্যে থাকে ডিম্বক। নিষেকের পর ডিম্বক বীজে এবং গর্ভাশয়ে ফলে পরিণত হয়। গর্ভমুণ্ড পরাগায়নে সহায়তা করে। ফুলের স্ত্রীস্তবককে ঘিরে থাকে পুংকেশর। পুংকেশরের দুটি অংশ পরাগদণ্ড ও পরাগধানী। এই পরাগধানীর মধ্যে থাকে পরাগ রেণু, যা থেকে পুংজননকোষ উৎপন্ন হয়। ফুলের সবচেয়ে আকর্ষণীয় স্তবকটির নাম দলমণ্ডল। দলমণ্ডলের এক একটি অংশকে বলে পাপড়ি। পাপড়ি পরাগায়নের সময় কীটপতঙ্গকে আকর্ষণ করে। চিত্রে আমরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমার পরিচিতি আছে, সবাই খেয়াল করো।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারো উদ্ভিদের প্রজনন অঙ্গের নাম কি? হ্যাঁ, ঠিক বলেছ, ফুল। আজকের পাঠ ফুলের বিভিন্ন অংশ। আজকের পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কি শিখতে পারবে? দেখো, ফুল কি তা বলতে পারবে, ফুলের বিভিন্ন অংশের নাম বলতে পারবে, ফুলের বিভিন্ন অংশের গঠন বর্ণনা করতে পারবে, প্রজনন অঙ্গ হিসেবে ফুলের বিভিন্ন অংশের কাজ ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আমরা দেখব, ফুলের ছবি দেখলাম, কিন্তু ফুল ফুলে ফুল কাকে বলে সে সংজ্ঞাটা দেখি। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হলো ফুল। ফুল উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ। যে ফুলের 5টি স্তবক উপস্থিত থাকে তাকে আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল বলে। যেমন জবা ফুল, এছাড়া ধুতুরা ফুল রয়েছে। ফুলের বিভিন্ন অংশ, একটি সম্পূর্ণ ফুলের 5টি অংশ থাকে, যেমন পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবগুলোই নোট করে নিচ্ছ, খাতাপত্র রেডি রেডি রাখবে তোমরা। তোমরা একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ এখানে চিত্রে দেখো, একটু মনোযোগ সহকারে দেখো। স্ত্রী স্তবক প্রথমেই দেখানো আছে, তারপরে দেখো পুংস্তবক, তারপরে দলমণ্ডল, এগুলোকে পাপড়িও বলা হয়। এরপরে দেখো বৃতি, তারপরে সর্বশেষ রয়েছে পুষ্পাক্ষ, আর তার নিচে যেটা সেটা আছে বোটা বলি আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানকার এই ছবিটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, একটু আগে যেগুলো দেখলে সেগুলো এখানে আলাদা আলাদা ভাবে দেখানো আছে। প্রথমেই বাম দিক থেকে বৃত্তাংশ, তারপরে পুষ্প, বৃন্ত, তারপরে পাপড়ি বা যেগুলোকে দলমণ্ডল বলা হয়, তারপরে রয়েছে দেখো পরাগধানী, তারপরে যে সরু দণ্ড সেটা হচ্ছে পরাগদণ্ড, এটা পুংস্তবকের চিত্র, এবং শেষে স্ত্রী স্তবক সর্বপ্রথমে আছে, মাথার দিকে গর্ভমুণ্ড, তারপর গর্ভদণ্ড এবং শেষে গর্ভাশয়। পুষ্পাক্ষ কি? পুষ্পাক্ষ সাধারণত গোলাকার এবং ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে, এর উপর বাকি 4টি স্তবক পরপর সাজানো থাকে। এরপর দেখো বৃতি, ফুলের বাইরের স্তবককে বৃতি বলে। বৃতি যুক্ত বা বিযুক্তও থাকতে পারে, ফুলের ভিতরের অংশগুলোকে রক্ষা করা বৃতির কাজ। এরপরে দেখো দলমণ্ডল, দলমণ্ডল কি? এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, প্রতিটি খণ্ডকে দলাংশ বা পাপড়ি বলে। পাপড়িগুলো যুক্ত বা বিযুক্ত হয়, পাপড়ি সাধারণত রঙিন হয়, পাপড়ি পোকামাকড় ও পশু পাখিকে আকর্ষণ করে এবং পরাগায়নের সহায়তা করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো পুংস্তবক, এটি ফুলের তৃতীয় স্তবক এবং অত্যাবশ্যকীয় অংশ একটি। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। একটি পুংকেশরে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে, পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষে থলির মতো যে অংশ থাকে সেটাকে পরাগধানী বা পরাগধানী বলে। সেখানে কি থাকে? পরাগরেণু থাকে, এজন্য পরাগথলি এটাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো 5 নম্বর, যেটা স্ত্রী স্তবক কি, সেটা ফুলের কেন্দ্রে অবস্থান করে স্ত্রী স্তবক বা গর্ভকেশর। স্ত্রী স্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে, গর্ভপত্রের প্রতিটি অংশ যথা গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক থাকে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একক কাজ হিসাবে রয়েছে, যদিও এটা সরাসরি ক্লাস না, অনলাইন ক্লাস। তোমরা যারা দেখছো প্রত্যেকেই এই কাজগুলো করবে, খাতা রেডি আছে নিশ্চয়ই তোমাদের, এটা খাতায় তুলে নেবে। একটি আদর্শ ফুলের কয়টি অংশ ও কী কী এটা লিখবে অবশ্যই। এরপরে দলগত কাজ, এটাও যদিও দলগত হিসাবে এখানে আছে কিন্তু দলগত না, তোমরা যার যার মতো খাতায় এটা তুলে নাও। একটি আদর্শ ফুলের বিভিন্ন স্তবক বর্ণনা করো, এটা প্রত্যেকে খাতায় সুন্দর করে লিখে রাখবে। তারপরে আমি এখানে জোড়াই কাজ দিয়েছি, তোমরা তো এখানে জোড়াই কাজ এখন করতে পারছো না, যেহেতু আগেই বললাম যে এটা তো সরাসরি ক্লাস না, অনলাইন ক্লাস, তাই তোমরা প্রত্যেকে যার যার মতো খাতায় এগুলো কাজগুলো করে রাখবে। একটি আদর্শ ফুলের স্ত্রী স্তাবক বর্ণনা করো, প্রত্যেকে খাতায় সুন্দর করে এগুলো লিখে রাখবে। যখন ক্লাস খুলবে তখন এইগুলো ক্লাস টিচারকে অবশ্যই দেখাতে হবে, সাবজেক্ট টিচারকে দেখাতে হবে এই কাজগুলো। মূল্যায়নের জন্য এখানে তোমরা এই প্রশ্নগুলোও খাতায় তুলে অ্যান্সার করবে। 1 নম্বর, দেখো একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে। 2 নম্বর, গর্ভাশয়টি দেখতে কেমন আকৃতির হয়। 3 নম্বর, পুংকেশরের অংশটিকে কি বলে। খাতায় সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে রাখবে। তারপরে দেখো বাড়ির কাজ তোমার জন্য রেখেছি, বাড়ির কাজ এখন সবগুলোই সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য। আর শুধু ক্লাস দেখলেই হবে না, এখানে আজকে যে যা দেখলে তোমরা এই ক্লাসটা যা দেখলে এইটা বাড়িতে আবার বেশি বেশি করে পড়তে হবে। যে কাজগুলো দেওয়া হলো সেই কাজগুলো করবে, যখন স্কুল খুলবে তখন এই কাজগুলো সাবজেক্ট টিচারকে অবশ্যই দেখাবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই, যেহেতু অনলাইন ক্লাস, তোমরা কমেন্ট করবে, কমেন্টে জানাবে কোনো সমস্যা হইলে, সেটা অবশ্যই সেখান থেকে হয়তো আমি বুঝতে পারবো, অথবা কেউ সেখানে ফোন দরকার নেই, সেখানে আছে কমেন্টের মাধ্যমেই জানা যাবে আসলে কোথায় সমস্যা আছে সেগুলো। আর একটা আছে, তোমরা এই ক্লাসটা তুমি তো দেখবেই, আর পাশাপাশি শেয়ার করে তোমার বন্ধুদের মাঝেও দেবে, যাতে তারাও দেখতে পারে এই ক্লাসটা এবং তারা উপকৃত হতে পারে। যেহেতু প্রত্যেকেই হয়তো এই সুযোগ সুবিধাটা নাও পেতে পারে অনলাইনের এই ইতে, এজন্য তোমরা শেয়ার করে তাদের কাছে দেবে, তারা দেখে সেখানে এটা সমস্যার সমাধান করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো, আমি সেটাই আশা করছি। এবং এই পাঠ থেকে ফুলের বিভিন্ন ফুল কি, ফুলের বিভিন্ন অংশ, ফুলের গঠন গুরুত্বপূর্ণ কেন একটা উদ্ভিদের জন্য, আশা করি বিষয়বস্তুগুলো তোমাদের কাছে খুব স্পষ্ট হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকের এই পাঠটা তোমরা দেখলে বাড়িতে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো করবে এবং বেশি বেশি তোমাদের পড়তে হবে, তাহলে দেখবে যে কত সহজ হয়ে গেছে তোমাদের কাছে। কথাই বলে না যে যতই পড়িবে ততই শিখিবে, আসলে বেশি বেশি পড়তে হবে। তো আজ আর কথা না বাড়িয়ে আমি ক্লাস শেষ করব। একটা কথা মনে রাখবে তোমরা, যে এখন যে অবস্থা চলছে বৈশ্বিক যে মহামারী, আমাদের দেশেও একই অবস্থা, এই অবস্থার ভিতরে সকলেই স্বাস্থ্য সচেতনতা মেনে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব যেটা রয়েছে সেটা খেয়াল করতে হবে, বাইরে গেলে অবশ্যই সতর্কতার সাথে যেতে হবে, জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক পরে বাইরে যাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you.